প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়ে বরগুনা সদর উপজেলার খেজুরতলা এলাকায় নির্মাণ করা হয়েছে বরিশাল বিভাগের সর্ববৃহৎ আশ্রয়কেন্দ্র। এখানে এরই মধ্যে 426টি বসত বাড়িতে বসবাস শুরু করেছেন উপকারভোগীরা। এখানকার বাসিন্দাদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে নির্মাণ করা হচ্ছে প্রশস্ত রাস্তা, ড্রেন, পাকা ঘাট ও 2টি কমিউনিটি সেন্টার। প্রতি 10টি পরিবারের জন্য স্থাপন করা হচ্ছে 1টি করে গভীর নলকূপ। কল বসাই দিয়েছে, সেটা আমাগো বড় শান্তিতে স্যাপার এই রাস্তা করতে আছে, কমিউনিটি সেন্টার করতে আছে। প্রধানমন্ত্রী আমার একটু ঘর দিয়েছে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় থাকতে পারি, সুখে থাকতে পারি। ওই বাসা ভাড়াটা আমার দেওয়া লাগে না, রিক্সা চালাই খাই। আগে থাকতাম মানুষের জমিতে, হ্যাঁ ভেঙে দিয়েছে, এখন নিজেরা আল্লাহর রহমতে একটা ঘর হয়েছে, দুগো ঘুরে বেড়া লেখাপড়া করাইতে পারতেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন চলতি জুনের আগেই শেষ হবে এসব কাজ। আগে যে মন্ডে আমি একা করতাম, এখন আমি আমার সাথে আরও 2-3 জন আমাদের চব্বিশ চেষ্টা আসছেন এবং ই অনুসারে প্রায় যায় যে আমরা কাজগুলো মনিটরিং করছি ঠিকমতো। আমাদের লক্ষ্য রয়েছে আমরা 30 জুনের ভিতরেই আমরা সকলকে, সকল গৃহহীন ভূমিহীনকে ঘর বুঝিয়ে দিয়ে আমরা বরগুনা সদর উপজেলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করতে পারবো। এবং আমাদের যারা উপকারভোগী তাদেরকে যাবতীয় যে সরকার প্রদত্ত যে যে সুবিধা দেওয়ার কথা, বিদ্যুৎ, পানি, স্যানিটেশন সহ, আমরা এগুলো নিশ্চিত করতে পারবো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পর্যায়ক্রমে জেলার সকল আশ্রয় কেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শুধু ঘর নয়, তাদের অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। সেখানে কমিউনিটি সেন্টার, খেলার মাঠ এবং মসজিদ মন্দির সহ, অর্থাৎ একজন মানুষের পরিপূর্ণ জীবন ধারণের জন্য যে সুবিধাগুলো দরকার সবগুলোকে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা ধাপে ধাপে তাদের যে ধর্মীয় উপসংহারগুলো আছে সেগুলো আরও আধুনিক এবং মানসম্মত করে দেব। জেলা প্রশাসনের তথ্য মতে বরগুনায় ভূমি ও গৃহহীন পরিবার সংখ্যা 3,229টি। এদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে 1,919টি পরিবার। জেলায় নির্মাণাধীন ঘর রয়েছে 462টি, আর নির্মাণ করা হবে আরও 848টি ঘর। সময় সংবাদ, বরগুনা।